নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট আনবক্সিং করব এবং এই প্রোডাক্টটি কি তার ডিটেলস আলোচনা করব। প্রোডাক্টটি হলো টু ওয়ে ভিজিএ সুইচ। এই প্রোডাক্টটি কী কাজে ব্যবহার করা হয়? প্রোডাক্টটি ধরুন একই সাথে আপনার কম্পিউটারও আর সিসিটিভি আছে, তাহলে সেক্ষেত্রে কী করবে, কম্পিউটারের জন্য একটা আলাদা মনিটর লাগবে, সিসিটিভির জন্য একটা আলাদা মনিটর লাগবে। তো এই প্রোডাক্টটা ব্যবহার করলে কম্পিউটার এবং সিসিটিভি দুটোরই ডিসপ্লে একটা মনিটরেই দেখা যাবে। কীভাবে হবে সেটা আমরা পরবর্তীকালে দেখিয়ে দেবো সেটিংয়ের মাধ্যমে। এখন একটু এই প্রোডাক্টটার ডিটেলসটা একটু আলোচনা করি। এই প্রোডাক্টটা হচ্ছে, মডেল নাম্বারটা দেখুন, মডেল হচ্ছে VGA1520C, এটা টু এ ভিজিএ সুইচ। এর রেজুলিউশন হচ্ছে 1920x1440। এই তার প্যাকিং দেখতে পাচ্ছেন, ফিচার্সটা একটু দেখে নিন। টু পোর্ট সিম্পল ভিজিএ সুইচ, মেটাল কি প্রেস সুইচ, রেজলিউশন দেওয়া আছে 1920x1440। তারপরে এবং নন পাওয়ার দেওয়া আছে, তার মানে হলো এই যন্ত্রটা চালাতে কোনো আলাদাভাবে পাওয়ার সাপ্লাইয়ের দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে তার পুরো প্যাকিং। ভিজিএ সুইচ খুবই হালকা, টু এ ভিজিএ পোর্ট। এবার আমরা এটাকে খুলবো, খুলে দেখবো এর মধ্যে কীরকম কী আছে না আছে, খুলে দেখবো। প্লাস্টিক কভার দিয়ে করা আছে। এই হলো সামনের দিক, লেখা আছে 2x, টু পোর্ট ভিজিএ সুইচ, হোয়াইট স্ক্রিন। সামনের দিকে দুটো সুইচ আছে, এ এবং বি। পেছনের দিকে তিনখানা ভিজিএ পোর্ট আছে, যেখানে এ লেখা আছে, ভালো করে দেখুন যেখানে এ লেখা আছে সেটা হচ্ছে সেখানে আপনার হয় কম্পিউটার নয় সিসিটিভি, যে কোনো একটা পোর্ট ভিজিএ ইনপুট দিতে হবে। বিতেও হয় কম্পিউটার নয় সিসিটিভি, যে কোনো একটা কিছু দিতে হবে, দিলে এবার দিয়ে কানেকশান করে দিতে হবে। এবং যেটা এই I1 এবং 0 দেওয়া আছে, এখান থেকে আউটপুট যাবে মনিটরে। তাহলে আমাদের কানেকশানটা কেমন হবে, সিসিটিভির পেছন থেকে যে ভিজিএ পোর্টটা আছে সেটা এখানে এসে এতে কানেক্ট হবে, কম্পিউটারে যেটা কম্পিউটারে যে সিপিইউ থেকে আসবে সে ভিজিএ কেবল সেটা এখানে কানেক্ট হবে, আর এখান থেকে মনিটরে যাবে। এই হচ্ছে সিস্টেম, এটা ভালো করে দেখে নিন। এটা কিউসি পাস স্টিকার, আর এখানে যে সুইচগুলো আছে, সিম্পল দুটো সুইচ আছে, এটাকে প্রেস করলে এ অপশানে যে ভিজিএ থাকবে তার ডিসপ্লে আসবে, তখন বিটা আসবে না। এবং এটাতে বিটা টিপলে বিতে যদি কম্পিউটার বা সিসিটিভি থাকে বা সেটা ডিসপ্লে হবে। যদি এখানে একসাথে যদি এখানে দেখুন একটা সুইচ চেপে যায় আর একটা উঠে থাকে, যদি কোনো কারণে দুটো সুইচ সমান করে রাখা হয় তাহলে কোনো ডিসপ্লেই আসবে না, কোনো ডিসপ্লে আসবে না। এই হচ্ছে টোটাল সিস্টেম, খুবই হালকা, তেমন কিছু ভারী নয়, তিনটে ভিজিএ পোর্ট আছে, সিম্পল সুইচ, কোনো কারেন্ট লাগে না। এখন আমরা এটাকে সেটিং করব কম্পিউটার এবং সিসিটিভির সাথে, মনিটরের সাথে সেটিং করব, করে আপনাদের বাকি জিনিসটা দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার সিসিটিভি, হিকভিশনের সিসিটিভি ডিভিআর। এই সিসিটিভি ডিভিআর, ডিভিআরের পেছন থেকে একটা পোর্ট এসছে, সেই পোর্টটা আমি দেখাবো। এখন সিসিটিভিটাকে অন করি। সিসিটিভি অন করা হলো, দেখতে পাচ্ছেন সিসিটিভি চলতে আরম্ভ করেছে, ব্লিঙ্ক করছে। এবার আমরা সিসিটিভি যে পোর্ট আছে সেই পোর্টটাকে আমরা কম্পিউটারের সাথে, কম্পিউটারের পোর্ট দুটো আলাদা করে নেব, নিয়ে দেখাবো কীভাবে কাজ হচ্ছে, দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সেখানে আমি সব সিস্টেম করে রেখেছি, এবার আপনাদের সামনে কানেকশান করে দেখাবো। এই আছে কম্বি মনিটর, ঠিক আছে, এই হচ্ছে মনিটর, যেটা কম্পিউটারের মনিটর। আর এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে ভিজিএ সুইচ আছে, এই কেবেল আছে,
প্রথম যেটা আছে এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার জন্য, তারপরে এটা হচ্ছে কম্পিউটারের জন্য, কম্পিউটারের পিসিইউ থেকে এসেছে, এটা মনিটরের কেবল। তাহলে আমরা কানেকশনটা করব কিভাবে? এখানে যে দেখতে পাচ্ছেন, তাহলে এই যে এ অপশানে আমি দিচ্ছি, ভালো করে দেখুন, এ অপশানে দিচ্ছি সিসিটিভি ক্যামেরা, দিয়ে টাইট করে দিলাম। এ অপশানে সিসিটিভি ক্যামেরা যোগ করলাম, যেটা বি আছে বিতে দিলাম কম্পিউটার, বিতে দিলাম কম্পিউটার, এবং লাস্ট যেটা আউটপুট আছে সেখানে দিলাম মনিটর। সেখানে দিলাম মনিটর, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আগে সেটিংটা ভালো করে দেখে নিন। সেখানে দিলাম মনিটর, আগে সেটিংটা ভালো করে দেখে নিন। প্রথম প্রথমে এখানে এতে সিসিটিভি, এ অপশানে সিসিটিভি, বিতে হচ্ছে কম্পিউটার, আর শেষেরটা হচ্ছে মনিটর যেটা ডিসপ্লে যাচ্ছে, এই তার সুইচ। আমরা এবার এটাকে চালিয়ে দেখাবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমার পুরো সিস্টেমটা সেটিং করা হয়ে গেছে। এবার আমি দেখাবো, দেখুন এখানে বি অপশানে ছিল কম্পিউটার, সুইচের বি অপশানে ছিল কম্পিউটার, বিটা এখন পুশ করা আছে। তো আমি এখানে কম্পিউটার দেখতে পাচ্ছেন, কম্পিউটার চলছে, কম্পিউটার চলছে, কম্পিউটারের মাউস যা কিছু খুলবেন দেখতে পাবেন, এখানে কম্পিউটার চলছে। ইউটিউব গুগল খুলে গেল, এই অ্যামাজন, দেখতে পাচ্ছেন এই কম্পিউটার চলছে। এবার আমরা যাব, কম্পিউটার তো হলো, এবার আমাদের একই মনিটরে আমাদের সিসিটিভি ক্যামেরাটা করতে হবে। দেখুন সিসিটিভি করবার জন্য আমাকে এ যে সুইচ আছে এ সুইচটা পুশ করলাম, এইদিকে আমার ডিসপ্লে চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন সিসিটিভি এসে গেল, এক্সিট হয়ে গেল, সিসিটিভিগুলো চলছে, এই হচ্ছে ব্যাপার। একই মনিটরে সিসিটিভি, এবং এখানে দেখুন একসাথে করে দেখাচ্ছি আপনাকে, আমরা যখন ইয়েতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার চলে এলো, আবার যখন বিতে চলে যাব তখন সিসিটিভি চলে এলো। জিনিসটা খুবই ভালো, যন্ত্রটা আমি তো প্রথমে জানতাম না, পরবর্তীকালে যখনই জানলাম সঙ্গে সঙ্গে অর্ডার দিলাম, খুবই ভালো লাগলো ব্যবহার করে, এবং এর কোয়ালিটি খুবই ভালো, দেখতে পাচ্ছেন খুবই ভালো। আপনাদের যাদের সিসিটিভি এবং কম্পিউটার একই সাথে চালাতে হয় তারা এই যন্ত্রটা খুবই ভালো কাজ করবে আপনাদের জন্য, আপনারা কিনতে পারেন। আর ভিডিওটা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখবার জন্য।